নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর সদরঘাট সেতুর উপর কিন্নরদের মারপিট, আহত তিন। চালমার্স মেমোরিয়াল স্কুলে ভর্তি প্রক্রিয়া নিয়ে সরব এনএসইউআই, বৃহত্তর আন্দোলনের হুমকি। ন্যায়ের আশায় বিধায়কের বাড়িতে মাধ্যমিক অনুত্তীর্ণরা, স্মারকপত্র বিধায়ককে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে কিন্নরদের বেধড়ক মারপিটের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যা ছটা নাগাদ সদরঘাট সেতুর উপর নন্দিনী গোষ্ঠীর তিন সদস্য শিউলি রায়, ফুলদাস রায় ও কালিদাসকে বেধড়ক মারপিট করা হয়। এতে তিনজনেই আহত হন, তবে এদের মধ্যে শিউলি রায়ের অবস্থা গুরুতর। নন্দিনী গোষ্ঠীর পক্ষ থেকে তাদের সর্বভারতীয় কর্মকর্তা পিপাসা হালদার অভিযোগে জানান, প্রতিপক্ষের অঞ্জনা সরকার ও তমান্নারা দুষ্কৃতীদের কাজে লাগিয়ে এই হামলা চালিয়েছেন। এ নিয়ে সদর থানায় এক এজাহার দায়ের করেন তারা। পিপাসা হালদার আরো জানান, শিউলি, কালিদাস ও ফুলদাসী এদিন শহরে কিছু কেনাকাটা করে সন্ধ্যার দিকে পায়ে হেঁটে রংপুর আঙ্গারজুড়ে তাদের বাড়ি ফিরছিলেন। তারা যখন নতুন সদরঘাট সেতুর প্রায় মধ্যবর্তী অংশ পার করে নেন, ঠিক তখন হঠাৎ রংপুর অভিমুখ থেকে আসা এক মারুতি ভ্যান তাদের পথ আটকে দাঁড়ায়। সেই সময় ভ্যানের ভেতর থেকে নেমে এসে কয়েকজন দুষ্কৃতী লাঠি হাতে তাদের উপর বেধড়ক প্রহার করে বলে জানান। শিউলি রায়, কালিদাস আরো ফুলদাসী রায়, এখন আপনারা কোথায়? আমরা বাড়ি চলে যাব, আর কি করব, এখন একটা এফআইআর দেব, দিয়ে চলে যাব। আমরা তো মারপিটের জন্য চাই না, ওরা ওদের খাক, আমরা আমাদের খাই। কেন, আপনাদের আগেও আমরা বলেছি আমরা মারপিট চাই না। মারপিটে কোনো দিন কোনো কিছু সমাধান হয়নি। যদি স্বামী স্ত্রী ঝগড়া হয় তাহলে কি প্রশাসন বলতে পারে আর পাবলিক বলতে পারে যে শিলচর ছেড়ে চলে যাও? পারে কি? তাহলে আমরা পাওনা আনতে গিয়েছি, দাস কলোনিতে 300 টাকা নিয়েছি, আর কিছু লোক এক করে তামান্না অঞ্জনি পয়সা খাইয়ে তাদেরকে বলছে যে এদেরকে তাড়াও, এদেরকে সব কিছু করো। কেন, পুরো এই ভারতবর্ষের সমস্ত আইন কি ওদের হাতেই তুলে দিয়েছে মোদি সরকার আর মমতা ব্যানার্জি যে এদেরকে হাটাও? যদি এমন লিখিত দিক, আমরা চলে যাচ্ছি। আমাদের 70 জন আছে, আমরা আঙ্গাসর, যেমন এই শিলচরে তো অনেক জায়গা থেকে এসে ব্যবসা করছে, ঢাকা থেকে এসে ব্যবসা করছে, সিলেট থেকে এসে ব্যবসা করছে, গুয়াহাটির থেকে এসে ব্যবসা করছে, মণিপুর থেকে এসে ব্যবসা করছে, কলকাতা থেকে এসে ব্যবসা করছে। তা আমরা আপনার মেঙে খেতে পারি না, অঞ্জলি শাস্তি চাই। হাইলাকান্দি জেলা এনএসইউআই এর পক্ষ থেকে কাটলিছড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলের ভর্তি থেকে বঞ্চিত ছাত্রছাত্রীদের নিয়ে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হয়। এনএসইউআই এর দাবি, শিক্ষামন্ত্রী রনোজ পেগু বলেছিলেন এবার একজনও ছাত্রছাত্রী ভর্তি থেকে বঞ্চিত হবে না। স্কুল কলেজের অধ্যক্ষরা ছাত্রছাত্রীদের প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, স্কুলের সিট লিমিটেশনের বাইরে, তাই একজনও ছাত্রছাত্রীকে ভর্তি দেওয়া হবে না। এদিন বঞ্চিত হওয়া ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিবাদ জানিয়ে এনএসইউআই এর হাইলাকান্দি জেলা সভাপতি আব্দুল আহাদ বড়ভুইয়া, উপসভাপতি মজমুল ইসলাম লস্কর, সাধারণ সম্পাদক হাসান লস্কর 48 ঘন্টা সময়সীমা দিয়ে জানিয়ে দিয়েছেন, এই সময়ের মধ্যে যদি ভর্তির সমস্যার সমাধান না হয় তাহলে ছাত্র আন্দোলনে বরাক কাঁপাবে এনএসইউআই। আমরা 3-4 দিন আগে হাইলাকান্দি জেলা এনএসইউআই এর পক্ষ থেকে বিভিন্ন কলেজ, বিভিন্ন স্কুলে, হাইলাকান্দি জেলার প্রত্যেকটি কলেজ এবং স্কুলে মেমোরান্ডাম দিয়েছিলাম যে যারা স্টুডেন্ট অন্ততপক্ষে অনলাইন মোডে যেটা অ্যাডমিশনের ব্যবস্থা দেওয়া হয়েছিল আসাম সরকারের পক্ষ থেকে, প্রত্যেকটি কলেজে আমরা জানিয়ে দিয়েছিলাম যে অন্ততপক্ষে যারা এনরোলমেন্ট করবে তাদেরকে অ্যাডমিশন থেকে ডাহাতে ডিপ্রাইভ করা না হয়। আজকে আমরা দেখেছি কাটলিছড়া চালমার্স স্কুলে যারা স্টুডেন্ট এনরোল করেছে, প্রিন্সিপাল সাফ জানিয়ে দিয়েছেন যে তোমরা 150 উপরে আমরা একজন স্টুডেন্টকে অ্যাডমিশন দিতে পারবো না। আমাদের স্পষ্ট দাবি, আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি কাটলিছড়া সার্কেলের অন্তর্গত, আমরা অ্যাসিস্ট্যান্ট একজন সার্কেলের কাছে আমরা পুনরায় মেমোরান্ডাম দিয়েছি হাইলাকান্দি জেলা এনএসইউআই এর পক্ষ থেকে যে কোনো অবস্থাতে যারা স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে অন্ততপক্ষে সবাইকে অ্যাডমিশন করে দেওয়ার জন্য। আমরা আমাদের সার্কেল অফিসার ম্যাডাম আমাদেরকে সময় দিয়েছেন,
যে চব্বিশ ঘন্টা উইট করার জন্য আমরা চব্বিশ ঘন্টা উইট করব। আমরা যদি আগামী কালকে বন্ধ আছে পরশু দিনের মধ্যে আমাদের এই ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান যদি না হয় তাহলে আমরা হাইলাকান্দি জেলার প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রী প্রত্যেকটা স্কুলের ডিপ্রাইভ হওয়া এডমিশন থেকে বঞ্চিত হওয়া ছাত্রছাত্রীদের নিয়ে হাইলাকান্দি জেলা জুড়ে বৃহত্তর গণ আন্দোলন করতে বাধ্য হব যদি আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশন সমস্যার সমাধান না হয়। একুশের মাধ্যমিক মূল্যায়ন পরীক্ষায় অনুত্তীর্ণ পড়ুয়া সহ তাদের অভিভাবকরা মঙ্গলবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বাড়িতে উপস্থিত হয়ে এক স্মারকপত্র প্রদান করেন। এদিন শহরের মনমোহন বালিকা বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, কাছাড় হাইস্কুল ইত্যাদি বেশ কয়েকটি স্কুলের মাধ্যমিক অনুত্তীর্ণ পড়ুয়া ও তাদের অভিভাবকরা বিধায়কের বাড়িতে গিয়ে তাদের সাথে হওয়া অন্যায়ের ন্যায় বিচারের জন্য দেখা করতে যান। কিন্তু সেই সময় বিধায়ক জরুরি কাজের জন্য বাড়িতে না থাকায় তার প্রতিনিধির হাতে তাদের দাবি সম্বলিত স্মারকপত্র সহ পড়ুয়া ও অভিভাবক স্বাক্ষরিত স্মারকপত্র তার হাতে তুলে দেন। এতে উল্লেখ করে তারা বলেন, স্কুলের মূল্যায়নের ভিত্তিতে বেশিরভাগ পড়ুয়াদের উত্তীর্ণের ছাড়পত্র প্রদান করা হলেও তাদেরকে কেন বঞ্চিত রাখা হয়েছে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তাদের বলা হয় যে সরকারের গাইডলাইন অনুসারে তাদেরকে অনুত্তীর্ণ করা হয়। তারা আরও জানায়, তাদের ফলাফলকে পুনর্বিবেচনা করার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র সহ জেলা শাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি বিক্ষোভ ইত্যাদি ধারাবাহিকভাবে আন্দোলন করেও নিট ফল শূন্য। অবশেষে কোনো সিদ্ধান্ত গৃহীত না হওয়ায় তারা বাধ্য হয়ে বিধায়কের দ্বারস্থ হয়েছেন। বিষয়টি নিয়ে বিধায়কের আশু পদক্ষেপ কামনা করছে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা। কিভাবে এই বিকল্প পরিকল্পনা সিদ্ধান্তটা নিয়েছেন এবং তার মধ্যে কিভাবে ছাত্রছাত্রীরা অনুত্তীর্ণ হলো তা আজও আমরা জানতে পারিনি। তাই আমরা ছাত্রছাত্রীরা যারা আছে সেই ছাত্রছাত্রীরা দাবি করছে দীর্ঘদিন দিন ধরে যে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের যাতে উত্তীর্ণ করার ব্যবস্থা করা হয়, কারণ এবার পরীক্ষা হয়নি। কোভিড মহামারীর ফলে যখন পরীক্ষা নেওয়াই যায়নি তাহলে কিভাবে কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা অনুত্তীর্ণ এবং কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা অনুত্তীর্ণ হতে পারে। তাই আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি বিভিন্ন স্কুল কলেজের স্কুলের ছাত্রীরা যে এই ছাত্রীদের উত্তীর্ণ করার ব্যবস্থা করতে হবে, এবং যেহেতু আগে কোনো পরীক্ষা নেওয়া হয়নি তাই এবারও হোম অ্যাসাইনমেন্ট বা স্কুলের মাধ্যমে যে কোনো বিকল্প পরিকল্পনার মাধ্যমে ছাত্রীদের মূল্যায়ন করে পুনরায় ওদের মূল্যায়নের মাধ্যমে ওদেরকে উত্তীর্ণ করে কলেজে এবং পরবর্তী ক্লাসে ভর্তির ব্যবস্থাটা করে দিতে হবে। এটাই দীর্ঘদিন ধরে দাবি। আজও আমরা এমএলএর কাছে এসেছি ওনার কাছে আমাদের এই দাবি জানাতে। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন জনের কাছে এই দাবি জানাচ্ছি কিন্তু আজও ওনারা কোনো সিদ্ধান্ত নেননি। কিন্তু এই যে ছাত্রছাত্রীরা ফিল করলো এতে ওদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। করোনা মহামারীর জন্য কি ওরা দায়ী? ছাত্রছাত্রীরা তো দায়ী নয়। তাহলে কেন এর ফল? সমগ্র বিশ্বে কোভিড ১৯ অতিমারীর কারণে অগণিত মানুষের মৃত্যু ঘটে চলেছে। দেশ তথা রাজ্যে এই অতিমারী থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মী সহ কিছু সংখ্যক স্বেচ্ছাসেবীর যৌথ প্রচেষ্টায় টিকা প্রদানের নিরন্তর চেষ্টা চলছে। নিউ শিলচর এলাকার ১৩ নং ওয়ার্ড স্থিত ৬৭৪ নং দাসকরণী পাঠশালায় বিগত দুদিন থেকে সাধারণ মানুষদের কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান করা হচ্ছে। নিবেদিতা লেন উন্নয়ন কমিটির পক্ষ থেকে আশিস রায় বলেন, ৬৭৪ নং দাসকরণী পাঠশালায় ৬-৭ সেপ্টেম্বর ১৮ বছরের ঊর্ধ্বে থাকা প্রায় ৮৩০ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তিনি জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দুজন কর্মরত এএনএম নার্স পূর্ণিমা নাগ ও অপূর্ণা পাল, শিলচর ১৮ নং ওয়ার্ডের প্রাক্তন পুর কমিশনার অসীম দাস, স্বেচ্ছাসেবী লিটন রায়, শঙ্কু রায়, কিষাণ রায়, বিপ্লব রায়, বিশাল দাস, সায়ন দাস, রাম দাস সহ সাহায্যকারী অন্যান্যদেরকে ধন্যবাদ জানান। বীর লাচিত সেনার প্রদেশ নেতা শৃঙ্খল চালিহার বাঙালি বিদ্বেষী কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সভাপতি আলী হোসেন মীরা বীর লাচিত সেনার প্রদেশ নেতা শৃঙ্খল চালিহার বাঙালি বিদ্বেষী কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানান। তিনি বলেন, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এই দেশে বীর লাচিত সেনার প্রদেশ নেতা শৃঙ্খল চালিহার কোনো অধিকার নেই বাঙালি বিদ্বেষী মন্তব্য করার। বাঙালি বিদ্বেষী এমন কুরুচিপূর্ণ মন্তব্য করে শৃঙ্খল চালিহা ভারতীয় ধর্ম এবং জাতিনিরপেক্ষতার আদর্শকে কুঠারাঘাত করেছেন। তিনি বীর লাচিত সেনার প্রদেশ নেতা শৃঙ্খল চালিহাকে সমগ্র বাঙালি জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, একটি মন্তব্যের কারণে যদি কৃষক শ্রমিক জনদরদী নেতা অখিল গগৈ রাজ্য সরকার গ্রেফতার করে এক বছরের জন্য জেলে পাঠিয়ে দিতে পারে তাহলে বাঙালি বিদ্বেষী কুরুচিপূর্ণ মন্তব্যের পরও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নীরবতা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। এই সাংবাদিক সম্মেলনে বিএসওয়াইএফ এর পদাধিকারীদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্র কার্যকরী সভাপতি দিলওয়ার হোসেন লস্কর, কেন্দ্র সহসভাপতি মঈন উদ্দিন, জেলা কমিটির সহসভাপতি কামরুল ইসলাম লস্কর, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য শিপন আহমেদ, আতিকুদ্দিন প্রমুখ।
দেখেন, আমাদের আসামের মুখ্যমন্ত্রী কালকেই বলেছেন যে সিঙ্কল চালিয়ার যে মন্তব্য, সেই মন্তব্যের দিকে গুরুত্ব না দেওয়ার জন্য আজ থেকে দুদিন প্রায় দেড় দুই বছর আগে, এক বছর আগে যদি আমাদের আসামে অখিল গগৈ যে যে মন্তব্য করেছেন করেছিলেন অখিল গগৈ, সেই অখিল গগৈকে যদি এরকম গুরুত্ব না দিতে হতো তাহলে অখিল গগৈ অন্তত পক্ষে একটি বছর জেল কাটতে হতো না। অখিল গগৈর একটি কথায় এত গুরুত্ব সরকার দিয়েছে, সেই সরকারের গুরুত্ব দেওয়ার কারণে একটি বছর অখিল গগৈ জেলে জেল কেটে বাইর হয়ে আসতে, জেল থেকে উনি বিধায়ক নির্বাচিত হয়েছে। কিন্তু সিঙ্কল চালিয়া এত বড় একটি কথা বলেছে বাঙালিদের বিরুদ্ধে, কেন উনি এরকম কথা বলছেন যে তাদের কথায় গুরুত্ব না দেওয়ার জন্য? এটা হয়তো কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে, কোনো রাজনৈতিক কিছু হতে পারে বলে আমি মনে করি। সিঙ্কল চালিয়াকে বিভিন্ন সমাজের শেষ পঙ্ক্তির মানুষের উন্নয়নই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অনুসূচিত জাতির উন্নয়নের জন্য গ্রহণ করেছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। মঙ্গলবার ধলাই বাজারের বিজেপির দলীয় কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির নরসিংপুর মণ্ডলের অনুসূচিত জাতি মোর্চার কার্যনির্বাহক সমিতির প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঠিক এই মন্তব্য করেন কাছাড় জেলা বিজেপি অনুসূচিত জাতি মোর্চার সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী নিহার রঞ্জন দাস। অনুসূচিত জাতি মোর্চার সভাপতি নরসিংপুর মণ্ডল সভাপতি বিজয় কুমার রায়ের পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক কমলেশ দাস ও প্রীতিশ দাস, কোষাধ্যক্ষ সুদামা রবিদাস সহ অনেকে। সমাজের প্রত্যেক ব্যক্তি সমান, প্রত্যেকের জন্য কাজ করতে হবে। যে দেশকে মহা বলে স্বীকার করে সে প্রত্যেকে আমার ভাই, তার উন্নয়ন যদি হয় তাহলে দেশের উন্নয়ন হবে। দীনদয়াল উপাধ্যায় জি অন্তোদয় সম্পর্কে বলেছেন, অন্ত মানে কি, অন্ত মানে শেষ, মানে সমাজের একেবারে শেষ ব্যক্তি যার কিছু নেই, গণ নেই, বাড়ি নেই, নিঃস্ব রিক্ত, উদয় মানে তাকে তুলে আনা। যে সমাজের একেবারে শেষ ব্যক্তি যার কিছু নেই তাকে যদি তুলে না আনা যায় তাহলে সমাজের উন্নয়ন সম্ভব না, আর সমাজের উন্নয়ন সম্ভব না হলে ভারত মার উন্নয়ন সম্ভব না, ভারত মাকে আমরা বৈভবশালী করতে পারব না। এটা হলো ভারতীয় জনতা পার্টির মূল কনসেপ্ট। এবং যত স্কিম নিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার, আজকের দিনে মোদিজির সরকার, আগে আমাদের অটল বিহারী বাজপেয়ীজির সরকার ছিল, আমাদের রাজ্যে হিমন্তজির সরকার চলছে, কিন্তু প্রত্যেক সরকারের যে স্কিমগুলো, বিভিন্ন ধরনের স্কিমগুলো আপনারা লক্ষ্য করলে দেখবেন বেশি সুবিধা পাচ্ছে এসসি সমাজভুক্ত মানুষ, তারা বেশি সুবিধা পাচ্ছে এবং সেদিকে নজর দেওয়া আছে। কিন্তু বিরোধী দল, বিশেষ করে আমরা বলবো কংগ্রেস এবং কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, এই সমাজকে বিভ্রান্ত করার জন্য, ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমসুর নাম বিক্রি করে তথাকথিত কিছু দালালরা সমাজকে বিভ্রান্ত করে সস্তায় নেতা হতে চাইছেন, তাই এদের কথায় কর্ণপাত না করতে জনগণের প্রতি আহ্বান জানালো কাছাড় জেলা আমসু। মঙ্গলবার সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু জেলা কমিটির সভাপতি জাবেদ মিয়াদাত লস্কর, উপদেষ্টা মৌলানা নাজির হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মেহবুব আহমেদ লস্কর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তো আমি সর্বপ্রথমে এই ইকবালকে হুঁশিয়ারি দিয়ে বলছি যে ওকে যদি আমি কোনোদিন শিলচর শহরে আমরা পেয়ে যাই তাহলে পরিণাম ভয়াবহ হবে। আর ওর যেগুলা ওর সঙ্গে সঙ্গী সাথী যেগুলো আছেন যারা ওকে সাড়া দিচ্ছেন যে কাছাড়ে আসুন, কাছাড়ে প্রত্যেকটা জায়গায় আপনাকে নিয়ে আমরা পরিদর্শন করাবো, ওদেরকেও আমি হুঁশিয়ারি দিচ্ছি যে পরিণাম যতটুক ওরা করেছেন করে নিয়েছেন, আরও একটু যদি ওরা বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু পরিণাম ভয়াবহ হবে। কাছাড় জেলা জুড়ে এরপরে পরিণাম ভয়াবহ হবে। আমি সবাইকে এই বার্তা পাঠিয়ে দিতে চাই। আর তৎসঙ্গে আমরা আমসু কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আরও একটা ইনিশিয়েটিভ আমরা নেব, এই ভুয়া আমসু, আমসুর নামে যারা প্রচার করছে যে আমরা আমসুর তত্ত্বাবধানে আছি বা ভুয়া আমসুর নামে যেভাবে প্রচার করছে ওদের উপর আমরা শিলচর সদরে মোটামুটি আমরা একটা এফআইআর দায়ের করব। এফআইআর দায়ের করার পরে আমরা এসপি স্যার এবং ডিসি ম্যাডামকে একটা মেমোরেন্ডামও আমরা মানে হাতে উঠিয়ে দেব, যদি ওদের উপর এই প্রতারকদের উপর যদি কোনো অ্যাকশন বিহিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কাছাড় জেলা জুড়ে ভয়াবহ আন্দোলনের আমরা
শুরু করব কাছাড় জেলা জুড়ে আমরা। 60তম শিক্ষক দিবস পালন করলো তারাপুর জনকল্যাণ সংঘ। মঙ্গলবার এই উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ কৃতি শিক্ষকদেরও সংবর্ধনা জানানো হয়। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ডক্টর এবিজে আব্দুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরাম। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন আসাম সরকারের যুগ্ম সচিব জে আর লালসিম সহ বিশিষ্ট অতিথিরা। পরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিমূর্তিতে মালদান করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে চার শিক্ষক সহ এক শিক্ষিকাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টরা শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। পাশাপাশি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের দর্শন পথ অনুসরণ করে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। দীর্ঘ 16 দিনের বাইক রাইড করে অবশেষে লাদাখের খারদুংলা পৌঁছালো শালগঙ্গা নিবাসী শুভ্রজিৎ পাল। তার এই যাত্রায় বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থাকা সত্ত্বেও নিজের অদম্য মনোবলে সে তার গন্তব্যে পৌঁছতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, অসম মিজোরামের সীমান্ত বিবাদে নিহত অসম পুলিশের 6 জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে তার এই সফর। গত 20 আগস্ট শহর শিলচর থেকে যাত্রা শুরু করেন শুভ্রজিৎ এবং নিজের গন্তব্যে পৌঁছান সোমবার। একা প্রায় 4000 কিলোমিটার পথ অতিক্রম করতে তার সময় লাগে 16 দিন মাত্র। নিজের গন্তব্যে পৌঁছে দিন দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন তিনি। নিউ ইলাইট ক্লাবের ব্যবস্থাপনায় মধুরবন্দ উমর আলী চৌধুরী রোড সংলগ্ন মাঠে এক ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো মঙ্গলবার। প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য থাকবে নগদ 20,000 টাকার পুরস্কার সহ ট্রফি ও রানার্স আপ দলের জন্য রয়েছে নগদ 10,000 টাকা সহ ট্রফি। মঙ্গলবার প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হয় মধুরবন্দ জিপি অফিস ও 11 স্টার ক্লাব। এতে 2-0 গোলে জয়লাভ করে মধুরবন্দ জিপি অফিস। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আয়োজক কমিটির কর্মকর্তারা বলেন, মধুরবন নিউ ইলাইট ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল 5-a-side টুর্নামেন্ট শুরু হচ্ছে। আজকে প্রথম খেলা শুরু হচ্ছে। ফুটবলের এন্ট্রি ফি 1,000 টাকা এবং খেলার প্রথম পুরস্কার হচ্ছে 20,001 টাকা সঙ্গে একটি ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার 10,001 টাকা সঙ্গে একটি ট্রফি এবং টিমের মধ্যে যে ভালোভাবে ডিসিপ্লিন মেনে চলবে তাকে একটা ভালো একটা ট্রফি দেওয়া হবে এবং বেস্ট স্কোরার অফ দ্য টুর্নামেন্ট তাকে একটি ভালো প্রাইজ দেওয়া হবে এবং ভালো যে কিপার করবে বেস্ট স্কোরার অফ দ্য টুর্নামেন্ট তাকে একটি ট্রফি দেওয়া হবে। আর খেলাটা সুন্দরভাবে আমরা আয়োজন করেছি আর দর্শকদেরকেও আমরা অনুরোধ করছি আপনারা এইটার ডিসিপ্লিনটা মেনে চলুন এবং বিভিন্ন জায়গায় যারা যারা ফুটবল প্লেয়ার আছে তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা আমাদের এই টুর্নামেন্টে এসে সহযোগিতা করুন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচর সদরঘাট সেতুর উপর কিন্নরদের মারপিট, আহত 3। চালমার্স মেমোরিয়াল স্কুলে ভর্তি প্রক্রিয়া নিয়ে সরব NSUI, বৃহত্তর আন্দোলনের হুমকি। ন্যায়ের আশায় বিধায়কের বাড়িতে মাধ্যমিক অনুত্তীর্ণরা, স্মারকপত্র বিধায়ককে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।